হেল্ল' ফ্ৰেণ্ডছ, ৱেলকাম টু ভদ্ৰাজ একাডেমি। আৰু আজি আমি অলপ যিটো মক টেষ্ট আমি ৰিলিজ কৰিছিলোঁ আপোনালোকৰ কাৰণে, তাতে কিছুমান মিষ্টেক্স আছিলে, টাইপিং এৰৰ আৰু প্ৰিণ্টিং এৰৰ, ঠিক আছে? চ' সেইবিলাকৰ কাৰণে কিছুমান কমপ্লেইনছ আহিছিলে। চ' দেটছ ৱাই তাৰ কাৰণে আপোনালোকক ক্লেৰিফিকেশ্যন এটা ভিডিঅ' আমি ৰিলিজ কৰি আছোঁ, যে তাতে কি কি ভুল আছে আৰু তাৰে কাৰেকশ্যন কি কি হ'ব, চ' দেট আপোনালোকৰ এক্সামৰ কাৰণে এইটো বস্তু প্ৰব্লেম নহয়, ঠিক আছে? চ' উইল ষ্টাৰ্ট উইথ দিছ। আমাৰ যিটো মক টেষ্টৰ যিটো কাৰেকশ্যনছ আছে ফৰ দ্য APSC প্ৰিলিমছ টেষ্ট ছিৰিজ, সেইটো আমি ষ্টাৰ্ট কৰি আছোঁ। দ্য ফাৰ্ষ্ট কাৰেকশ্যন আছিলে ইন দ্য টেষ্ট নম্বৰ ফ'ৰ। টেষ্ট নম্বৰ ফ'ৰত কি হৈ আছিলে, যে টেষ্ট নম্বৰ ফ'ৰৰ কুৱেশ্যন নম্বৰ থ্ৰী, তাতে এটা মিষ্টেক আছিলে। মিষ্টেক এইটোৱে হয় যে ইয়াতে যদি টেষ্টৰ আনচাৰটো দিয়া যায়, ইয়াতে ফাৰ্ষ্ট অফ অল আমি চাই লওঁ দেট কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্ট, দ্য চাৰ্টাৰ এক্ট অফ 1853 এবলিছড দ্য ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীজ মনোপলি অফ দ্য ইণ্ডিয়ান ট্ৰেড। তাৰপিছত দুই নম্বৰ পইণ্ট আছে, আণ্ডাৰ দ্য গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া এক্ট 1858 দ্য ব্ৰিটিছ পাৰ্লিমেণ্ট এবলিছড ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী অল টুগেদাৰ এণ্ড আণ্ডাৰ টুক দ্য ৰেছপনচিবিলিটি অফ দ্য ৰুলিং ইণ্ডিয়া ডাইৰেক্টলি, ৰাইট? এতিয়া এই দুইটাৰ ভিতৰত উইট ইজ দ্য কাৰেক্ট ষ্টেটমেণ্ট, কাৰেক্ট ষ্টেটমেণ্টৰ কথা ইয়াতে কোৱা গৈছে। চ' ইয়াতে বি আনচাৰ আছে, বি অপশ্যন দিয়াই আছে, এণ্ড বি ইজ দ্য ৰাইট আনচাৰ বিকজ দিছ ইজ ইনকাৰেক্ট। মনোপলি এইটো 1853 শেষ হোৱা নাই, ইট ৱাজ একচুৱেলি 1833, বাট প্ৰিণ্টিঙত ইয়াতে 1813 বুলি আহি গৈছে। চ' এইটো জাষ্ট কাৰেক্ট কৰি ল'লে হ'ল, দ্য আনচাৰ ইজ ৰাইট ইট ছেল্ফ, ইয়াতে আনচাৰৰ এইটো ভুল নাই, বাট এইটো ডেটাটো অলপমান মিষ্টেকলি 1813 বুলি দি দিয়া গ'ল, চ' ইট ইজ 1833। চ' ফাৰ্ষ্টটো কাৰেকশ্যন এইটো হৈ গ'ল। মুভিং ফৰৱাৰ্ড টু দ্য নেক্সট, আই হোপ দেট ইউ হেভ আণ্ডাৰষ্টুড, বুজি পাইছা? চ' এতিয়া নেক্সটত যদি আমি চাওঁ, চ' নেক্সট যিটো আছে টেষ্ট ফ'ৰৰে কুৱেশ্যন নম্বৰ 39 যিটো হয়, চ' কুৱেশ্যন নম্বৰ 39ত এইটো আছে যে কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্টছ আগেইন। আৰু ইয়াতে ইন 1950 দ্য কনষ্টিটিউশ্যন কণ্টেইন ফ'ৰ ফ'ল্ড ক্লাছিফিকেশ্যন অফ দ্য ষ্টেটছ অফ দ্য ইণ্ডিয়ান ইউনিয়ন, পাৰ্ট এ বি চি ডি ষ্টেট ইন ইন অল দে নম্বৰ 29 দ্য ষ্টেটছ ইয়াতে আছিলে। তাৰপিছত দুই নম্বৰ, বাই দ্য ষ্টেট ৰিঅৰ্গেনাইজেশ্যন এক্ট 1956 এণ্ড দ্য নাইন্থ কনষ্টিটিউশ্যন এমেণ্ডমেণ্ট এক্ট 1956, দ্য ডিষ্টিংচন বিটুইন পাৰ্ট এ বি চি অফ দ্য ষ্টেটছ ৱাজ ডান অৱে উইথ পাৰ্ট চি এজ এবলিছড, ৰাইট? এইটো বস্তু এবলিছ কৰা গৈছিলে। এজ এ ৰিজাল্ট 14 ষ্টেট 6 ইউনিয়ন টেৰিটৰিজ ৱেৰ ক্ৰিয়েটেড অন নৱেম্বৰ 1956। চ' ইয়াতে অপশ্যনছবিলাক দিয়া আছে, ৰাইট? আৰু ইয়াতে যিটো অপশ্যন দিয়া আছে দেট ইজ চি, চি মানে 2 এণ্ড 3 অনলি, ৰাইট? বাট ইয়াতে এক্সপ্লেনেশ্যনত 2 ইজ ইনকাৰেক্ট বুলি দিয়া আছে, বিকজ ইয়াতে কাৰেক্ট বুলি সোধা গৈছিলে। চ' সেইকাৰণে 2 কেনেকৈ হ'ব পাৰে, চ' দিছ ৱাজ এগেইন আ মিষ্টেক দেয়াৰ ইন দ্য আনচাৰ কি ইট ছেল্ফ। চ' ইয়াৰে যিটো ৰাইট আনচাৰ হ'ব দেট উইল বি 1 এণ্ড 3, ঠিক আছে? দিছ উইল বি দ্য ৰাইট আনচাৰ বিকজ কিয়, ইয়াতে এইটো 7th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্টৰ পৰা এইটো হৈছিলে, নট বাই দ্য 9th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট, ঠিক আছে? চ' এইটো ইয়াতে কাৰেকশ্যন আপোনালোকে চাই ল'ব আৰু কৰি ল'ব, ৰাইট? চ' ইন দিছ ভেৰি কুৱেশ্যন দিছ ইজ দ্য কাৰেকশ্যন, ঠিক আছে? অ'কে, চ' আই হোপ দেট ইট ইজ ক্লিয়াৰ টু ইউ। অ'কে, নেক্সট আমি চাই লওঁ। নেক্সট আছে আগেইন কুৱেশ্যন নম্বৰ 63। কুৱেশ্যন নম্বৰ 63 কি আছে, দেট কুৱেশ্যনত একো হেৰি নাই, ইয়াতে জাষ্ট এটা টাইপিং এৰাৰ আছিলে, দেট ইজ নটটো লিখা নগ'ল, ঠিক আছে? চ' নটটো লিখা নাথাকাৰ কাৰণে ইয়াতে আনচাৰ বিকেম ডিফাৰেণ্ট। ইয়াতে আছে যে ইণ্ডিয়া ইজ ইণ্ডিয়া ইজ ছোভেনিটি মিনছ ইট ইজ ডিপেণ্ডেণ্ট অন আদাৰ কাণ্ট্ৰিজ টু ডিচাইড আপন অ'ন ইণ্টাৰনেল মেটাৰ্ছ। চ' ডিপেণ্ডেণ্ট হ'লেতো সেইটো ছোভেন এনেও হ'ব নোৱাৰে, বাট ইয়াতে ছোভেনিটি কথা কোৱা গৈছে, ত' সেইকাৰণে নট আহি গ'লে এইটো ষ্টেটমেণ্টটো কাৰেক্ট হৈ যাব। তাৰপিছত কি আছে, ইণ্ডিয়ান ব্ৰেণ্ড অফ ছ'চিয়েলিজম ইজ কমিউনিষ্টিক ছ'চিয়েলিজম, ডেফিনেটলি এইটো কি হয়, দে এইটো ইনকাৰেক্ট ষ্টেটমেণ্ট হয়। চ' ডেফিনেটলি ইয়াতে আনচাৰটো কি দিয়া আছে, দেট ইজ এ, মিনছ এইটো কাৰেক্ট ষ্টেটমেণ্ট হয়, এইটো ৰং ষ্টেটমেণ্ট হয়, ত' আনচাৰ ইজ অ'কে, আনচাৰটো ঠিকে আছে, বাট ইয়াতে নটটো লিখা নগ'ল। এক্সপ্লেনেশ্যন ইজ অলছ' ছেইম, এক্সপ্লেনেশ্যন ইয়াতে দিয়াই আছে, ঠিক আছে? এইটো দেট ষ্টেটমেণ্ট 2 ইজ ইনকাৰেক্ট, বাট ইয়াতে কাৰেক্ট সোধা গৈছে, ত' আনচাৰ উইল বি এ। আই হোপ দেট ইজ অলছ' ক্লিয়াৰ টু ইউ, ঠিক আছে? এইটো ৰাইট, চ' অলপ ইয়াতে এইবিলাক চাই ল'লে হ'ল, চ' দেট এক্সামৰ কাৰণে এইটো বস্তু প্ৰব্লেম নকৰক। অ'কে, দেন নেক্সটত যদি আমি চাওঁ, চ' দ্য নেক্সট কুৱেশ্যন ইজ কুৱেশ্যন নম্বৰ 96। 96 নম্বৰত ইয়াতেও আগেইন আনচাৰ কি ভুল হৈ গ'ল, বিকজ কিয়, উইথ দ্য ৰেফাৰেঞ্চ অফ দ্য প্ৰেচিডেঞ্চিয়েল ছিষ্টেম অফ দ্য গভৰ্ণমেণ্ট কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্ট, ইট ইজ এ নন ৰেছপনচিবল টাইপ অফ গভৰ্ণমেণ্ট বেছড অন দ্য ডক্ট্ৰাইন অফ ছেপাৰেশ্যন অফ পাৱাৰ্ছ, ৰাইট? দ্য প্ৰেচিডেণ্ট হেজ, নেক্সট ষ্টেটমেণ্ট এইটো হয়, দ্য প্ৰেচিডেণ্ট হেজ দ্য পাৱাৰ টু ডিজল্ভ দ্য লোৱাৰ হাউচ, ঠিক আছে? চ' এইটোতো হ'বই হ'ব, ৰাইট?
ঠিক আছে। আর ইয়াতে কি আছে, দ্যাট ইট ইজ এ নন রেসপন্সিবল টাইপ অফ গভর্নমেন্ট বেসড অন দ্য ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্স। অবভিয়াসলি যেহেতু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হয় তাতে প্রেসিডেন্ট তোর নিজের পাওয়ার থাকে, কারণ হি ইজ আ রিয়েল হেড অফ দ্য স্টেট, হি রিয়েল হেড হয়। তো সেইকারণে ইয়াতে বোথ দ্য স্টেটমেন্টস আর ডেফিনেটলি কারেক্ট। আর ইয়াতে কি হব, দ্যাট দুইটাতে ইয়াতে কারেক্ট বলে কোয়া গেছে, বাট সিন্স ইয়াতে এ দিয়া গেছে দ্যাট ইজ ওয়ান অনলি, সো এতো অপশন রং হব, বাট বোথ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট, এতো অপশন রাইট হব, রাইট। সো দিস ইজ আগেইন আ কারেকশন, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। কিবা যদি ঠিক আছে, রাইট। নেক্সট যদি আমি চাও, সো টেস্ট নম্বর ফাইভর, টেস্ট নম্বর ফাইভ আছে, টেস্ট নম্বর ফাইভর কোশ্চেন নম্বর থ্রি, ইয়াতে আগেইন সেম কথা আছিল যে রাইট টু এডুকেশন এই কোন পড়ে, তো ডাইরেক্টে প্রিন্সিপালস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড লিগাল রাইটস। অবভিয়াসলি এই তো ফান্ডামেন্টাল রাইটসের আনসার হব, বাট ভুলতে আগেইন আনসার কিট ফান্ডামেন্টাল ডিউটিস বলে দিয়া গেল, সো দিস ইজ নট দ্য রাইট আনসার, বাট দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ দ্য রাইট আনসার। সো এই তো ইয়াতে কারেকশন হব, রাইট। সো প্লিজ কারেক্ট করে লব এইখানে, চাই লব এইখানে বস্তু, সো দ্যাট এক্সামত এই তো ভুল নহয়, রাইট। এগেইন কোশ্চেন নম্বর টুয়েন্টি ফাইভত এই তো ভুল আসলে, কোশ্চেন নম্বর টুয়েন্টি ফাইভত কি আসলে, দ্যাট স্পেশাল প্রভিজন দিয়া গেছে আন্ডার আর্টিকেল ফিফটিন, আর্টিকেল ফিফটিনের স্পেশাল প্রভিজন দিয়া গেছে, কার কারণে দিয়া গেছে, উইমেনের কারণে দিয়া গেছে, শিডিউল ট্রাইবসের কারণে দিয়া গেছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের কারণে দিয়া গেছে, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের কারণে দিয়া গেছে, রাইট। সো ইয়াতে এতিয়া কি আছে যে ইয়াতে অলপমান অপশনসও দেরি হয়ে গেল, বিকজ ইট ওয়াজ আ ওল্ড কোয়েশন, পুরোনা কোয়েশন হয়তো সুদা গেছিলে ইন ইউপিএসসি, ঠিক আছে। আর তেতিয়া কি আসলে সেই টাইমত তোমার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই কনসেপ্টটো নাছিলে, বাট আজি আমি চাও যে বাই 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই কি হয়ে গেল 2019ত EWS 10% ইয়াত কোটা আহি গেল, তো 10% EWS যেটা ইয়াতে আহি গেল, তো এতিয়া আমি যদি চাও তো আজির হিসাবত এই কোয়েশনটো ভ্যালিড মানে বেলেগ হয়ে যায়। তো সেইকারণে এতিয়া কি হব যে উইমেনের কারণে তো ডেফিনেটলি আর্টিকেল ফিফটিনত দিয়া আছে প্রভিজনস, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশনসর কারণেও দিয়া আছে, আর সোশ্যালি আর ব্যাকওয়ার্ড ক্লাস কারণেও, সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস কারণেও দিয়া আছে। ইয়াতে এই ভুল হয়ে গেছিল যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবস ইয়াতে লিখা আছে, দ্যাট উইল অলসো নট বি হিয়ার, সেইকারণে ইয়াতে হেরি হব, বি উইল বি দ্য রাইট আনসার, বাট ইয়াতে থ্রি জায়গাত ইট উইল বি ওয়ান অ্যান্ড ফোর, ঠিক আছে। ওয়ান অ্যান্ড ফোর কেউ, কারণ কোয়েশন তো কি আসলে পুরোনা আসলে ওল্ড কোয়েশন আছে, বাট যদি নিউলি আমি চাও যে এ পয়েন্ট আমি যদি চাই লো যে ইকোনমিক্যালি উইকার সেকশন আছে, তো দ্য রাইট আনসার উইল বি ওয়ান থ্রি অ্যান্ড ফোর, ওয়ান থ্রি আর ফোর উইল বি দ্য রাইট আনসার, ক্লিয়ার আছে এই বস্তু, রাইট। সো এইটো ইয়াতে অলপমান এইটো কমপ্লেক্স হয়, বাট মই বুজাই দিছোঁ আপোনালোকক, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট দিছ, ওকে, এইটো ক্লারিফাই কৰি লব ভালকে, সো দ্যাট এক্সামত প্রবলেম নহয়, ওকে। নেক্সট ইজ কোয়েশ্চন নম্বর 40 অফ টেস্ট নম্বর 5, কোয়েশ্চন নম্বর 40 আমি চাই লো যে ইয়াতে বেসিক্যালি একো ভুল নহয়, ঠিক আছে, ইয়াতে ঠিকে লিখা আছে, দ্য স্টেট ক্যানট ডিসক্রিমিনেট আগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ডস অফ অনলি রিজন, রেস, কাস্ট অ্যান্ড সেক্স। তো ইয়াতে রিজন বুলিয়ে লিখা আছে, রিলিজন বুলি বহুতে মানে ভুল ভাবি আছে যে এইটো রিলিজন হব, বাট এইটো জানি শুনি তেনেকুৱাই দিয়া গৈছে, যদি রিজন দিয়া গৈছে তো ডেফিনেটলি স্টেটমেন্ট ওয়ান ইনকারেক্ট হয়ে যাব, কারণ তাতে রিজন বুলি একো নাই, রিলিজন বুলি আছে, তো জানি শুনি এইটো কোৱা গৈছে, আর তারপর স্টেটমেন্ট নম্বর টু ইজ ডেফিনেটলি কারেক্ট, স্টেটমেন্ট নম্বর টু হয় এ পার্সন বিং ডিসঅ্যালাউড টু এন্ট্রি ইন রেস্টুরেন্ট হোটেল ওন বাই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস ক্যানট গো টু দ্য কোর্ট অন দ্য ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, কারণ কেউ ইয়াতে সিম্পল কথা হয় যে ফান্ডামেন্টাল রাইটস প্রাইভেট ইন্ডিভিজুয়ালসর কারণে কেতিয়াবা কেতিয়াবা না থাকবেও পারে, সো সেইকারণে ইয়াতে দ্য সেকেন্ড স্টেটমেন্ট ইজ রাইট, ফার্স্ট স্টেটমেন্ট ইজ রং, তো অবভিয়াসলি আনসার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। সো এই তো রিলিজন হেরি নয়, এই তো রিজনে লিখা আছে, অ্যান্ড দ্য স্টেটমেন্ট ইজ রং ইট সেলফ, সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড, ইয়াতে কিবা ডাউট থাকিব না লাগে, ওকে। দেন নেক্সট যদি আমি চাও, সো কোয়েশ্চন নম্বর 43 আছে ইয়াতে টেস্ট নম্বর ফাইভরে, সো কোয়েশ্চন নম্বর 43 ইয়াতে কি কোয়া গেছে, দ্যাট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিজ আর্টিকেল 360 কি কি হব পারে, ফার্স্ট অফ অল তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যদি হয় তো ইয়াতে কি হব, দ্যাট এক্সপাইরেশন অফ টু মান্থসর ভিতর এই বস্তু শেষ হয়ে যাব, যদি পার্লামেন্টে পাস নকরে তো দুই মাহর ভিতর পার্লামেন্টে পাস করব, এই ইয়াতে লিখা আছে, সো ইট ইজ ওকে দেয়ার। ইয়াতে কি কোয়া আছে, তারপর প্রেসিডেন্টে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন লগাই দিব পারে, প্রেসিডেন্টে যদি ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন লগাই দিও তো স্যালারি বিলাক কমাই দিব পারে, তো স্যালারি যেটা কমাব তো ইয়াতে জাজেস বিলাকর যেটু স্যালারি হয় সেইটো ইয়াতে এক্সক্লুড করবলে কৈছে, রাইট। সো জাজেস বিলাকর স্যালারি ইয়াতে এক্সক্লুড করবলে কৈছে, এক্সক্লুডিং দ্য স্যালারি অফ দ্য জাজেস, বাট তেনেকুৱা নহয়, জাজেস বিলাকরও স্যালারি প্রেসিডেন্টে রিডিউস করে দিব পারে যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়,
ঠিক আছে। সো সেইকাৰণে ইয়াতে সিন্স ইয়াতে কি হ'ব যে কারেক্ট আনসার সি নহব, দিস উইল বি এ, ফার্স্টটোৱে রাইট হ'ব, সেকেন্ডটো এইটো রাইট নহব, বিকজ ইয়াতে জাজেস বিলাকৰ স্যালারি ডিউরিং দ্য ফাইনেন্সিয়াল এমার্জেন্সি রিডিউস কৰিব পাৰে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেন নেক্সট তোমার আমি চাই লওঁ কারেকশনসত। ওকে, ইয়াতে অলপ কনফিউজন থাকিব পাৰে ইন কুৱেশ্যন নম্বৰ 70, দ্যাট হু এমং দ্য ফলোয়িং আর অপইন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো ইয়াতে ফার্স্ট হয় দ্য চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন, ডেপুটি চেয়ারম্যান অফ নীতি আয়োগ, দ্য চিফ মিনিষ্টার অফ ইউনিয়ন টেরিটরি। এতিয়া ইয়াতে কুৱেশ্যন এইটো আহি যায় চিফ মিনিষ্টাৰ অফ ইউনিয়ন টেরিটরি, যেহেতু কুৱেশ্যন বনোৱা গৈছে ইয়াতে মিনিংটো এইটো কৈছে যে ভাই প্রেসিডেন্টে এপইণ্ট নকৰে, হি ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। তো ঠিকে আছে, বেলেগ এটা সেন্সত ইয়াতে কুৱেশ্যনটো সোধা গৈছে যে প্রেসিডেন্টে এপইণ্ট নকৰে, তাৰ ইলেকশন হয়, ইলেকশন হৈ পেলাই আহে। বাট যদি আমি টেকনিক্যালি চাবলৈ যাওঁ, যদি কিতাবৰ হিচাপত চাব যাওঁ, তো ইউনিয়ন টেরিটরি যিটো চিএম হয় সেইটো প্রেসিডেন্টে এপইণ্ট কৰে। ডেফিনেটলি জেনেৰেলি চিএম বিলাক গভৰ্ণৰে এপইণ্ট কৰে, বাট ইউনিয়ন টেরিটরি যেনেকৈ দিল্লীৰ যিটো চিএম হয় সেইটো প্রেসিডেন্টে এপইণ্ট কৰে। আৰু যদি সেইটো বস্তু আমি ইয়াতে লৈ লওঁ, এইটো হিচাপত যদি নলওঁ আৰু যদি সেইটো হিচাপত লওঁ, তো আমাৰ আনসারটো চেঞ্জ হৈ যাব। ইয়াতে আনসারটো এ অনলি দিয়া আছিলে, বাট ইয়াতে আনসারটো কি হৈ যাব, সি অনলি, ওয়ান আৰু থ্রিটো রাইট হৈ যাব। ক্লিয়ার আছে এইটো বস্তু? ঠিক আছে, সো দ্যাটস ওয়াই দিস উইল বি দ্য রাইট আনসার। সো এইটো ইয়াতে অলপমান কনফিউজন থাকিব পাৰে। আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, নেক্সট আমি চাই আছো দ্যাট কোশ্চেন নম্বর 88 অফ টেস্ট নম্বর 5। ইয়াতেও কি আছে যে নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য কনস্টিটিউশন ফর দ্য রিমুভাল অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। সো এইটো রাইট আনসার হয়, এইটো রাইট হয় স্টেটমেন্ট। দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই দ্য রেজলিউশন পাসড বাই দ্য রাজ্যসভা উইথ সিম্পল মেজরিটি এগ্রিড বাই দ্য, এইটো অলপ ইয়াতে ভুল হয়ে আছে, বিকজ এটি সিম্পল নহয়, এইটো এফেক্টিভ মেজরিটি হব। ঠিক আছে, সো এফেক্টিভ মেজরিটির পর ইয়াতে ভাইস প্রেসিডেন্ট বা রাজ্যসভা যেহেতু চেয়ারম্যান হয় তাক রিমুভ করে দিয়ে যাব পরে। সো সেইকারণে দিস উইল নট বি দ্য আনসার। সো সেইকারণে ইয়াতে যদি কারেক্ট মই চাবলে যাও, তো অনলি ফার্স্ট ইজ দ্য কারেক্ট আনসার, বোথ ইয়াতে স্টেটমেন্টস নহব। সো দ্যাট উইল বি হিয়ার আ কারেকশন। ক্লিয়ার আছে এইটো? ওকে, সো নাও উইথ দিস লাস্ট পার্ট, দ্যাট ইজ কোয়েশ্চেন নম্বর 100। সো কোয়েশ্চেন নম্বর 100 ইয়াতে কি আছে যে আগেইন ইয়াতে আছে উইচ অফ দ্য ক্যাটেগরি অফ মিনিস্টার্স আর মেম্বার্স অফ দ্য ক্যাবিনেট। সো অবভিয়াসলি ক্যাবিনেট মিনিস্টার্স আর দ্য মেম্বার অফ দ্য ক্যাবিনেট, মিনিস্টার অফ স্টেট আর দ্য মেম্বার্স অফ দ্য ক্যাবিনেট, বাট ডেপুটি মিনিস্টার ইউজুয়ালি দে আর সামটাইমস ডিফাইন্ড এজ এ মেম্বার অফ ক্যাবিনেট। কেতিয়াবা কেতিয়াবা সিহঁতক যেতিয়া দরকার, ডেপুটি মিনিষ্টারৰ কামে এইটো হয় যে যেতিয়া দরকার হয় তেতিয়া সিহঁতে কামত আহে। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই ইয়াতে যেটো হব দ্যাট ইয়াতে অল আর নট মেম্বার্স অফ ক্যাবিনেট। ঠিক আছে, সো ইয়াতে এগেইন স্টেটমেন্ট 3 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 3 ইনকারেক্ট হয়। কারণ কিয়, ডেপুটি মিনিষ্টার বেসিক্যালি ক্যাবিনেটর তেনেকুৱা মেম্বার নহয়, বিকজ হি ক্যাবিনেট মিটিং এটেন্ড নকৰে। ঠিক আছে, যদি ক্যাবিনেটৰ মেম্বার থাকলে ক্যাবিনেট মিটিংস হি ডেফিনেটলি এটেন্ড করলে হয়। ঠিক আছে, বাট হি ডজ নট এটেন্ড ক্যাবিনেট মিটিংস। সো সেইকারণে ডেপুটি মিনিষ্টার ইয়াতে নহব, এন্ড দেয়ার ফর দ্য আনসার উইল বি এ, দ্যাট ইজ 1 এন্ড 2 অনলি। ক্লিয়ার আছে এইটো বস্তু? রাইট, ওকে, সো এইখিনি আমার কারেকশনস আসলে রিগার্ডিং দ্য টেস্ট সিরিজ। রাইট, আমি যিমানখিনি হয় সেইখিনি আমি ডেফিনেটলি ডিউ টু সাম প্রসেস কিবা কিবি মিস্টেক থাকিব পাৰে, সো উই রিগ্রেট দ্যাট অন আওয়ার পার্ট ডেফিনেটলি, বাট উই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউ শুড বি এফেক্টেড ইন ইউর এক্সামিনেশন। সো কাইন্ডলি কারেক্ট অল দিস থিংস। থ্যাংক ইউ সো মাচ।